আজকে তোমাদের মানুষ ও পশু দিয়ে একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। প্রথমে আমরা মানুষের মাথাটাকে একটা ছোট করে গোল করে নেব, অর্থাৎ তোমরা ছোট করে একটা গোল ড্রয়িং করবে মানুষের মাথাটাকে। খুব বড় করে করার দরকার নেই, এরকম একটা ছোট সাইজ করে একটা গোল করবে খাতার ঠিক মোটামুটি এই মাঝখানে, উপর থেকে কিছুটা বাদ। এরপর নেক্সট আমরা এই লম্বা করে একটুখানি গলার লাইনটা করব। তোমরা এটা বুঝে করে, বেশি সরু করবে না, বেশি মোটাও করবে না। এরপরে নেক্সট আমরা এই কাঁধের লাইনটা একটুখানি নিচ থেকে নামবে, কাঁধের লাইন নামবে, অনেক বেশি নামিয়ে দিও না, অনেকে বেশি নামিয়ে দেয় কিন্তু নামাবে না। এরপরে আমরা বডির যে স্ট্রাকচারটা এইটা এখান থেকে এই, অর্থাৎ মোটা থেকে একটুখানি সরু হবে, একটুখানি সরু, বেশি সরু করে দিও না, এটা কিন্তু তুমি একটু বুঝে নেবে। এইবার এখান থেকে একটু রাউন্ড করে এই, অর্থাৎ বডি স্ট্রাকচারটা আমাদের এইভাবে করতে হবে একটু লম্বা করে। এরপরে নেক্সট দেখো এই যে মাঝখানে একটা আমি লাইন টানছি, যে আমাদের পিঠের যে শিট দ্বারা লাইনটা সেটা আমরা টানলাম। এবার এই যে লাইন, এই লাইন বরাবর লাইনের ঠিক দুই পাশ থেকে আমরা আবার লম্বা করে লাইন টানবো। খুব ইজি করে তোমাদের দেখাচ্ছি, তোমরা ইজি পেরে যাবে। এটা দুটো লাইন তোমরা টানবে একটু বড়। এরপর এই কর্নার থেকে জাস্ট অল্প একটু গোল করে এইভাবে নিয়ে আসবে, জাস্ট অল্প একটু গোল করে এইভাবে নিয়ে আসবে, জাস্ট অল্প, বেশি গোল করে নিয়ে আসার দরকার নেই। এরপরে এই কর্নার লাইনটা আমরা যোগ করব, করে এই কর্নার থেকে এইখানে নিয়ে আসবো, এই কর্নার থেকে এই নিয়ে আসবো, তাহলে শেপটা দেখলে তোমরা। এরপর এই লাইনটা এইরকম যেভাবে এসেছে, এই লাইনটা যেভাবে এসেছে, ঠিক এই কোণা থেকে আবার এই লাইনটা এই আসবে, এইটা আবার মোটা থেকে এরকম সরু হবে এই, তাহলে এই আসলো এই। এটা কিন্তু খুব বেশিও ঘুরিয়ে আনো এনো না তোমরা। আবার সেমভাবে এটাও আবার এখান থেকে এই আসছে, এই মোটা থেকে একটু এরকম সরু হচ্ছে, অনেক বেশি মোটা করো না। এরপর দেখো পাটা তুলে আছে, পায়ের নিচে পাতাটা দেখা যাচ্ছে, সেটা আমরা কীভাবে করছি, এই যে দুটো লাইনের সাথে লাগিয়ে, এই দুটো লাইনের, এই দুটো লাইনের সাথে লাগিয়ে এই উপর থেকে সরু করে জাস্ট নিচটা একটুখানি মোটা হয়ে গোল করে দাও, তাহলে দেখো পাটা উঠে যাচ্ছে মনে হচ্ছে। এরপর নেক্সট এই পাটা ঠিক এই মোটা থেকে সরু হওয়ার পর এই জায়গাটা এইরকম যাবে গোড়ালিটা, আর এই কোণার থেকে না এটা এইরকম নামবে, এই গোড়ালিটা এই যাচ্ছে, এটা এই যাবে এই, অর্থাৎ পায়ের পাতাটা আমরা এইভাবে করে করে নেবো, তাহলে এই পায়ের লাইন আর এই পায়ের লাইন এটা আগে পরে হবে, হাঁটছে এটা মনে হচ্ছে, এইরকমভাবে তোমরা করে নেবে। এইরকম করার পর আমরা ঠিক এই জায়গা থেকে ধুতি মতন তোমরা লাইনটা করে দেবে, এই ভাঁজগুলো এইরকমভাবে করে দেবে, খালি পায়ে হেঁটে যাচ্ছে। এরপর দেখো হাত দুটো আমি পরে করছি, তার আগে মোটামুটি তোমরা এই মাথার এই মাঝখান থেকে একটা এভাবে রাউন্ড লাইন করবে, আর একটু উঁচু থেকে এই দাগের সাথে লাগিয়ে এই করবে। করার পর এই কোণা থেকে এই যাচ্ছে, অর্থাৎ যে কৃষক সে কৃষকের টুপিটা আমরা এই একটু রাউন্ড করে এই করবে। করার পর এই মাথার যে ড্রয়িংটা হয়েছিল গোল প্রথমে, সেটা আমরা মুছে দেব, চুলটা অল্প একটু নিচ থেকে দেখা যাচ্ছে, এই মাঝখানে সোজা লাইন এটা এই পাশে যাবে, এগুলো মোটামুটি একটুখানি ডবল করে দেবে, এইভাবে দাগ দেবে, যেমন কৃষকের যেভাবে টুপি হয় সেভাবে তোমরা করে দেবে, এই হয়ে গেল। এবার হাত দুটো আমি পরে করছি, তার আগে দেখো দুটো দুই পাশে গরু কীভাবে ড্রয়িং করছে। তবে মোটামুটি এই বডির কিছুটা মাঝ বরাবর এইখান থেকে তোমরা মোটামুটি এই দুটো শেপ আগে তোমরা করে নেবে। এই দুটো শেপ এবার এই লাইন বরাবর আবার এইখান থেকেও এইরকম দুটো শেপ করে নেবে। দেখো ওভাল শেপ হলো দুটো, তো মোটামুটি এই বডির লাইন আর কোথায় কত পর্যন্ত আসবে ওভাল শেপ করে নেবে। করার পর আমরা দেখো কি করছি, এই ওভাল শেপের থেকে জাস্ট একটুখানি ঘুরিয়ে এই নিয়ে আসো, জাস্ট একটুখানি ঘুরিয়ে এই নিয়ে আসো, এটাও তাই এই এই নিয়ে আসার পর আমরা ঠিক এই যে ওভাল শেপের লাইন করলাম আর এই ওভাল শেপের ঠিক মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর, এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর থেকে আমরা মোটামুটি এই দেখো দুটো ভাগ হয়ে যাচ্ছে, দুটো ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগটা এই যে লাইনটা এসেছে এটাই আবার এই রকমভাবে যাবে, এই যে লাইনটা আসছে এই লাইনটাই আবার এই যাবে যাবে এই হয়ে যাওয়ার পর নিচের খুঁটটা আমরা এইরকমভাবে করে দেবো, মাঝখানে একটা ভাগ করে দেবে, তাহলে এইবার ভেতরের লাইনটা তোমরা মুছে দেবে। দেখো গরুর ড্রয়িং আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এটাই লাইনের সাথে মিশে যাবে। এরপরে আমরা ঠিক এই ওপরে এইরকমভাবে করব, আর ঠিক এই যেখানে এসেছে ঠিক সেই জায়গা থেকে এই শিং
করে দেবে। আর এই যে মাঝখানে যে লাইনটা তোমাদের টেনেছিলাম, ঠিক এই জায়গা থেকে লেজ মোটা থেকে শুরু করে এরকম লেজ করে দিতে পারো। সেম ভাবে দেখো, এটা আবার করছি, মাঝ বরাবর ঠিক এখান থেকে আবার এই দুটো ভাগ করে দিলাম। আর চেষ্টা করবে এই যে পাটা আছে মানুষের পায়ের ঠিক এই জায়গায় কিন্তু পাটা শেষ হবে, এই পায়ের লাইনের নিচে যাতে গরুর পা না আসে সেটা একটু চেষ্টা করবে। এবার এই লাইনটা আবার ঘুরে এই আসছে, এই এখান থেকে খুরগুলোকে এইরকম ভাবে ইজি করে করে দেবে। তোমাদের গরু অনেক কঠিন হয়, তোমাদের সহজ করে বোঝানোর জন্য আমি এইরকম ভাবে দেখাচ্ছি। এবার তোমরা এটা মুছে দাও, মুছে দিয়ে এই মোটা থেকে একটু শুরু করে গরুর লেজটা এরকম করলো। সেম ভাবে আবার এই উপর থেকে একটু উঠিয়ে এইখান থেকে গরুর শিংটা করে দাও। তাহলে বডি স্ট্রাকচারটা হলো। এবার দেখো আরো দুটো পা কিভাবে করছি, আরো দুটো পা ধরো এখান থেকে ছোট করে এভাবে দেখিয়ে দিতে পারো, এইখান থেকে এম দেখিয়ে দিতে পারো, এই পাটাও এইভাবে দেখিয়ে দিতে পারো, একটা পা ভিতর থেকে এইরকম দেখা যাচ্ছে। তাহলে দেখলে গরুর ড্রয়িংটা কিভাবে তৈরি হয়ে গেল আমাদের, ঠিক এইরকম ভাবে তোমরা করার চেষ্টা করবে। তোমরা পেটটাকে এই যে পেটটাকে আরো ফুলিয়েও দিতে পারো, এই যে পেটের যে প্রথমে ওভাল শেপটা করেছি পেটের লাইন আরো ফুলিয়েও দিতে পারো, কিন্তু একটুখানি বুঝে করবে, বেশি ফোলালে আবার গরুটা বেশি মোটা হয়ে যাবে, এটা বুঝে তোমরা করবে। এরপরে দেখো এই হাত দুটো ড্রয়িং কিভাবে করছি, ঠিক এই জায়গা থেকে এই আসছে, এই এটা যতটুকু এটা ততটুকু, এই মোটা থেকে সরু, এই যে ঘুরে আসলো, এই ঘুরে গেল ঘুরে। এরপর এখান থেকে আমরা এই বুড়ো আঙুলটা এই করার পর যে 1 2 3 4 ঘুরছে, তারপরে এখান থেকে এই হাতটা এভাবে করে দাও। আর একটা হাত কীভাবে যাচ্ছে, এটা যতটুকু এটাও ঠিক ততটুকু, এটা মোটা থেকে সরু। করার পর এখান থেকে এই বুড়ো আঙুলটা এই করার পর এই যে 1 2 3 4 এভাবে করে আঙুলটা তোমরা করবে, আঙুলের ভিতরে যে গরুর লেজটা একটু ঢোকা ছিল সেটা মুছে আমরা দিলাম। এরপরে দেখো নেক্সট আমরা এখান থেকে একটা গামছা করে দিচ্ছি, আর এই লাইনটা এবার আমরা মুছে দেবো, অর্থাৎ লোটা খালি গায়ে যাচ্ছে, হাতের ভিতর গরুর লাইনটা ঢুকেছে সেটা আমরা মুছে দেবো। দেখো কত ইজি করে ফিগারটা আমাদের হয়ে গেল দুটো গরু দিয়ে। এবার দেখো এটা দিয়ে কী করে সিনারি করছি, এখান থেকে একটা জমির লাইন, এই লাইনটা এইরকম যাচ্ছে এই গেল, এই লাইনটা এইরকম যাচ্ছে এই গেল, অর্থাৎ লাইনটা এইরকমভাবে যাচ্ছে। এরপর এখান থেকে এই যাচ্ছে যাচ্ছে এই যাবে, এই এই রাস্তাটা সরু থেকে মোটা হচ্ছে, এখানে এরকম ঘাস করে দিতে পারো, এখানে একটা এরকম গাছ করে দিতে পারো, এটা তোমরা সিনারি চেঞ্জও করতে পারো, অসুবিধা নেই। এইরকম আর এখানে একটা হার্ট ড্রয়িং করে দেবে তোমরা, একটা হার্টের ড্রয়িং করে দেবে। দেখো কলা পাতার ড্রয়িং ঠিক এরকম করে ইজি করে জাস্ট দাগ দেবে, কলা পাতা কিন্তু একটু কঠিন হয়, এই লাইনগুলো এরকম হয়ে যায়, কিন্তু তোমরা যদি পারো করবে এইগুলো এইরকম হয়ে যায়। এইখান থেকে তাল গাছ করে দেবে, একটা তাল গাছ দেখলাম, একটা তাল গাছ সহজ করে দেখাচ্ছি, এভাবে গুণ চিহ্ন দেবে ক্রস, এই করবে এই করবে, কোনা থেকে দুটো লাইন বেরোবে, কোনা থেকে দুটো লাইন বেরোবে, এই করবে এই করবে, করার পর এই করে দেবে। দেখলে কত সহজ করে আমাদের তাল গাছ ড্রয়িং হয়ে গেল, এখান থেকে জঙ্গল ড্রয়িং করে দেবে। এগুলো কমপ্লিট একটি তোমাদের ভিলেজ সিন, এই এনিমেল অ্যান্ড ফিগার দিয়ে বা মানুষ পশু দিয়ে। এবার দেখো এটা কি করে কালার করছি অয়েল প্যাস্টেল। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, বর্ডার করার দরকার নেই। তো আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাবো বা তোমাদের দেখাবো, তো তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো, অন্যান্য কালারও তোমরা ইউজ করতে পারো। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটা আমরা দেখাবো, দেখো কি করে আমি রংটা করছি। তো আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকি তোমরা করবে। স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা ওপর থেকে ডিপ করে, ওপর থেকে ডিপ করে ছোট ছোট করে আস্তে আস্তে কালারটা নিচ দিকে নামিয়ে নিয়ে আসবে, আর যত নিচ দিকে নামবে আস্তে আস্তে আমরা কালারটা হালকা করব। এভাবে ডিপ থেকে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, এভাবে আস্তে 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 হালকা হবে, এই গাছের পাশ দিয়ে পাশ দিয়ে এই গাছের ফাঁকা দিয়ে কালারটাকে ধীরে ধীরে হালকা করে নিয়ে আসতে হবে।
ঠিক তোমাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে কাজটা তোমরা করবে। আশা করি কাজটা তোমরা ভালো করতে পারবে, ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে তোমরা কাজটা যদি করো। এভাবে করে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে রংটা নিয়ে আসবে। ঠিক এইভাবে করে করবে, কালারটা আরো বেটার হবে। তোমরা হোয়াইট কালারটা আবার নিচ থেকে ঘষে, কালারটা নিচ থেকে ঘষে আস্তে আস্তে ওপর দিকে নিয়ে যাবে, অর্থাৎ স্কাই ব্লুর সাথে এই হোয়াইট কালারটা মিশে কালারটা আরো দেখতে সুন্দর হবে। এই সাদা কালারটা যত উপরে যাবে তত কিন্তু চেপে করবে না, হালকা করে এইভাবে ঘষে দেবে। নিচ থেকে যত উপরে যাবে কালারটা হালকা করে ঘষবে, খুব চেপে ঘষার দরকার নেই। এইভাবে ঠিক যেভাবে দেখলাম পুরো আকাশটা তোমরা সেভাবে করে করার চেষ্টা করবে, তাহলে বেটার লাগবে দেখতে। এরপর দেখো এবার তাল গাছটা আমি কীভাবে তোমাদের দেখাচ্ছি। স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই তাল গাছে পাতাগুলো তোমরা করবে, স্যাপ গ্রিন কালারটা দিয়ে। এরপরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালার দিয়ে এই তাল গাছে ঠিক গোড়ায় পাতাগুলোর গোড়া এইভাবে করে শেড দেবে, আর মাথায় এইভাবে হালকা করে শেড দিয়ে দেবে, অর্থাৎ দুই পাশ থেকে শেড দিলে সেটা দেখতে সুন্দর হবে। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে সরু করে এই গাছের গুড়িটা করে দেবে। এরপর দেখো গাছে করার পর আমি কলা গাছের পাতাগুলো কীভাবে করে করছি। ডিপ গ্রিন কালারটা দিয়ে এই কলা পাতাগুলো নিচে আগে করবে, কিন্তু পুরো কলা পাতাটা করবে না। তারপরে আমরা লাইট গ্রিন কালারটা এই ডিপ গ্রিনের সাথে মিশিয়ে কিছুটা আবার উপরের দিকে নিয়ে যাব, ডিপ গ্রিনের সাথে মিশিয়ে। এরপরে লেমন ইয়েলো কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি পাতাটা আমরা করব। পরে তোমরা ডিপ ব্লু দিয়ে এইভাবে দাগ টেনে দিতে পারো, এই দাগগুলো টেনে দিতে পারো, এইভাবে করে কলা পাতাটা করবে। এবার দেখো ঘরটা কীভাবে করে করছি। ঘরের ওপরে যেহেতু এটা একটা কুঁড়ে ঘর, তাই লাইট ব্রাউন হালকা খড়ি রংটা দিয়ে ওপরটা তোমরা এইভাবে করে করবে। এরপরে আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ওপরটা আমরা এইরকমভাবে করব, স্লিপিং লাইনে নয় স্ট্যান্ডিং লাইনে এভাবে করব। এরপরে ইয়েলো অকার কালারটা দিয়ে এইভাবে করে আবার করে দেব। করার পর আমরা লাইট ব্রাউন কালারটা অর্থাৎ হালকা খয়েরি রংটা নিচ দিকে এইভাবে করে দেব। এই করার পর আমরা ব্ল্যাক কালারটা, তোমরা যে ব্ল্যাক কালার আছে সেই ব্ল্যাক কালার দিয়ে এই লাইন ধরে কিছুটা এখানে হালকা করে ঘষবে। ঘষার পর এই পাশটা একটুখানি হালকা করে ঘষবে। এরপরে গ্রে কালারটা দিয়ে এই ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দেয়ালটা নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এই ব্ল্যাক কালার দিয়ে এই দরজা আর জানালাটা কিছুটা করার পর ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে পুরো কমপ্লিট করবে দরজা জানালাটা। হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালারটাকে একটু মিশিয়েও দিয়ে আরও সুন্দর করে করে দিতে পারো। এই হয়ে গেল। এবার দূরের জঙ্গলটা দেখো কীভাবে করছি। দূরের জঙ্গলটা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করে উপরে হালকা করবে, সেমভাবে এইখানে এই জঙ্গলটাও কিন্তু করবে। এরপরে স্যাপ গ্রিন যে কালারটা আছে সেই স্যাপ গ্রিন কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে উপর দিকে হালকা করে নিয়ে যাবে। এরপরে স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে মিশিয়ে দিয়ে হোয়াইট কালার দিয়ে এইভাবে মিশিয়ে দেবে, তাহলে অনেকটা দূর চলে যাবে মনে হবে। ঠিক এইভাবে করে এই জঙ্গলটাও কিন্তু তোমরা করবে। এরপর দেখো এখানে গাছগুলো আমি কীভাবে করছি। গাছগুলো এই পার্টটা যেভাবে দেখাবো এই পার্টটা তোমরা সেভাবে করে করবে। ওপর দিকে লেমন ইয়েলো কালারটা এইভাবে কিছুটা দেওয়ার পর লাইট গ্রিন কালারটা লেমন ইয়েলোর সাথে মিশিয়ে এরকমভাবে আস্তে আস্তে হালকা করে করবে, মিশিয়ে করবে। এরপরে ডিপ ব্রাউনটা দিয়ে, সরি ডিপ গ্রিনটা দিয়ে, ডিপ গ্রিনটা দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে এইরকমভাবে করবে। এরপরে ডিপ ব্লুটা দিয়ে হালকা করে নিচ দিকে এইরকমভাবে শেডগুলো করবে। ঠিক যেভাবে দেখলাম এই গাছটাও সেভাবে তোমরা করবে। হ্যাঁ, এটা যেভাবে দেখলাম এটাও সেভাবে করে করবে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই গাছের গুড়িগুলো এক পাশে এরকম করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই কিছুটা এর সাথে মিশিয়ে দেবে, দিয়ে
তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে বাদ বাকিটা এরকম ভাবে মিশিয়ে দিতে পারো। এটা ক্রোম ইয়েলো ডার্ক কালার বা ইয়েলো কালারও তোমরা করতে পারো। ব্ল্যাক কালার দিয়ে এক পাশে এরকম ভাবে শেড দেবে। তাহলে বুঝতে পারলে কিভাবে করলাম, সেম ভাবে এটা করবে। জঙ্গলটা তো তোমাদের বললাম এরকম ভাবে সিস্টেমে করবে। এবার দেখো জমিটা কিভাবে করছি। জমি রংটা ডিপ গ্রিন কালারটা আগে তোমরা এই যে এইখান থেকে লাইনটা আছে, লাইন ধরে আগে তোমরা কিছুটা ঘষবে। এই লাইন ধরে ঘষবে, ঘষার পর দেখো ডিপ করে আস্তে আস্তে আমরা হালকা করছি। এখান থেকে ডিপ করে ঘষে আস্তে আস্তে হালকা করে দিচ্ছি, হালকা করে দিচ্ছি। আর এই যে লাইনটা প্রথমে ঘষা হয়েছে এই লাইনটা আস্তে আস্তে আমরা এভাবে হালকা করে দেবো। হালকা কিন্তু করতে হবে, নাহলে ভালো লাগবে না। ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দিতে হবে, এই এই অর্থাৎ কালারটা সুন্দর মিশিয়ে দিতে হবে। এরপর এর উপর থেকে লাইট গ্রিন কালারটা ডিপ গ্রিনের সাথে মিশিয়ে, লাইট গ্রিন কালারটা ডিপ গ্রিনের সাথে মিশিয়ে আমরা কালারটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। এই দেখো এই যে ডিপ গ্রিনটা করেছি, সেই ডিপ গ্রিনটার সাথে মিশিয়ে আস্তে আস্তে কালারটা দেখো উপর দিকে আমরা নিয়ে যাচ্ছি, হালকা করে, খুব চেপে না। অর্থাৎ এখান থেকে চেপে আস্তে আস্তে কিন্তু হালকা করছি কালারটা। এই হালকা কালারটা দেখো আস্তে আস্তে মিশিয়ে গেল। এরপরে আমরা মিডিয়াম যে ইয়েলো, ক্রোম ইয়েলো যে মিডিয়াম কালারটা, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই হালকা সবুজের সাথে মিশিয়ে, হালকা সবুজের সাথে মিশিয়ে কালারটা আমরা ওপর দিকে, নিয়ে যেলাম। তারপরে লেমন ইয়েলো কালারটা দিয়ে বাদ বাকি কালারটা আমরা কমপ্লিট করলাম। ঠিক জমিটা যেভাবে তোমাদের দেখালাম এই পাশে জমিটা কিন্তু তোমরা সেই একই সিস্টেমে তোমরা করবে। এই ঘাসগুলো উপর থেকে এরকম হবে, তারপরে লাইট গ্রিন করবে, লাইট গ্রিন করবে, এরপরে ডিপ গ্রিন কালারটা করে দেবে। এইভাবে করবে। এরপরে যে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এইভাবে করে আস্তে আস্তে হালকা করে ঘষে দেবে। অর্থাৎ একটা কালারের পর একটা কালার দিয়ে কিন্তু তোমাদের কাজটা করতে হবে, তবে কিন্তু কাজটা বেটার হবে। এবার দেখো রাস্তা কালারটা কিভাবে করছি। লাইট ব্রাউন কালারটা দিয়ে এই রাস্তার লাইন ধরে আগে ঘষে নেবে, রাস্তার লাইন ধরে আগে এরকম ভাবে ঘষে নেবে। ঘষে আস্তে আস্তে দেখো হালকা করছি, আস্তে আস্তে হালকা করছি রংটাকে। এইটাও তাই, প্রথমে এভাবে রাস্তার লাইনটা ঘষে নেবে, ঘষে আস্তে আস্তে হালকা করতে হবে আমাদের রংটাকে, আস্তে আস্তে হালকা করতে হবে। এরপর দেখো রংটাকে হালকা করার পর, এরকম হালকা করার পর আমি এখানে অরেঞ্জ কালারটা তোমরা এইরকম ভাবে ঘষবে। দেখো অরেঞ্জ কালারটা এই যে ডিপ থেকে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে নেব, ডিপ থেকে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে নেব, এরকম ভাবে হালকা করে নেব। এই দেখো আস্তে আস্তে হালকা করছি, অত পর্যন্ত টানার দরকার নেই, এখানে হালকা করে মিশিয়ে দেবে, আর ওপর পর্যন্ত নেওয়ার দরকার নেই। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই পুরো কালারটাকে আমি কিছুটা দেখাচ্ছি, পুরোটা দেখাবো না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই তোমরা একটু বুঝে নাও। আমি হাফ করে দেখাচ্ছি। এই যে এখান থেকে অরেঞ্জ কালারের সাথে আর এই ব্রাউন কালারের সাথে মিশিয়ে বাদ বাকি পুরো রাস্তাটা কমপ্লিট করবে। যে এখান থেকে ডিপ করতে করতে রংটাকে আস্তে আস্তে উপর দিকে দেখো হালকা করে নিয়ে যাবো। এই দেখো এই ব্রাউন কালারের সাথে মিশিয়ে রাস্তাটাকে শেষ করে দিচ্ছি, কমপ্লিট। ঠিক যেভাবে দেখালাম এটাও সেভাবে করে তোমরা কমপ্লিট করবে। আশা করি পুরোটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক যেখানে যেখানে যেরকম রং দেখেছি আশা করি সেটা তোমরা ঠিক সেভাবে কথাটা বুঝে স্কিপ করে যেও না ভিডিওটা, তাহলে তোমরা কথাটা বুঝতে পারবে না বা ছবিটা রং ভালো করে করতে পারবে না। বুঝে বুঝে যদি করো তবেই কাজটা ভালো হবে। তো দেখো দেখো এখানে তোমাদের আকাশটা আমি যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। হাফ দেখিয়েছিলাম, হাফ তোমাদের বলেছিলাম করতে, পুরোটা সেভাবেই করা হয়েছে। এই পাশে গাছ, এমন এই কলা পাতা, এমন এই জমিটা তোমাদের দেখিয়েছিলাম, এই পাশে জমিটা সেভাবেই করা হয়েছে, গাছটাও। আর রাস্তাটা তোমাদের হাফ দেখিয়েছিলাম, ঠিক সেভাবেই করে পুরো রাস্তাটা তোমাদের করতে বলেছিলাম, এবার ফুল রাস্তা কিন্তু এইভাবেই করা হয়েছে। আশা করি তোমরা কাজটা করতে পেরেছো। এবার দেখো ওই গরুগুলো আমি কীভাবে করছি, আমি ফিগারটা কীভাবে করছি আগে দেখো, প্রথমে গরুটা কীভাবে করছি। তো প্রথম আমরা ডিপ ব্রাউন কালারটা দিয়ে অর্থাৎ ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই যে গরুটা আছে এই যে লাইন, এই লাইন ধরে তোমরা প্রথমে আগে ডার্ক ব্রাউনটা করে নেবে। ডার্ক ব্রাউন কালারটা এই লাইন ধরে তোমরা এই গরুটা দেখে নাও, সেম সিস্টেমে কিন্তু এই গরুটাই হবে। তাই এই গরুটা তোমরা ভালো করে দেখে নাও যে কিভাবে করছি। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ঠিক এরকম গরুর পাশের লাইনগুলো ধরে ধরে তোমরা কাজটা আগে করে নাও।
এই লেজের পাশ দিয়ে এবার ঘষে রাখলে হবে না, একটু হালকা করে আবার মিশিয়ে দিতে হবে। এই দেখো হালকা করে আবার মিশিয়ে দিচ্ছি, প্রথমে লাইনটা ক্লিয়ার করবে তারপর হালকা করে মেশাবে। এই যে প্রথমে এই লাইনটা ক্লিয়ার করলাম তারপর হালকা করে মেশালাম, ঠিক সেম ভাবে পাশের গরুটা কিন্তু আমাদের এরকম ভাবেই করতে হবে। এই লাইন ধরে ঘষবে, ঘষে হালকা করে এভাবে মিশিয়ে দিতে হবে। অর্থাৎ এই মেশানোটা প্রথম কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে তোমাদের। এই পাগুলো খুব ধরে ধরে করবে, এই দেখলে কিভাবে করলাম, এভাবে করে হালকা করে আগে তোমরা কাজটা এভাবে করে নেবে। এবার করার পর আমরা, এটা তো ডার্ক ব্রাউন হলো, এবার লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে এভাবে করে এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে, ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে এই পুরো গরুটা আমরা রং করে দেবো। এভাবে ডার্ক ব্রাউনের সাথে ধীরে ধীরে রংটাকে তোমরা সুন্দর করে মিশিয়ে এভাবে কাজটা কমপ্লিট করবে। দেখলে কিভাবে করা হলো, এবার দেখো লেজটা এই লাইট ব্রাউন কালার দিয়ে লেজের ভেতরের যে কালারটা সেটা তোমরা করে দেবে, আর এই লেজের যে পুসটা এটা তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে খুব ধীরে ধীরে এভাবে করে দেবে। এই খুরগুলো তাই কিছুটা এভাবে করে করবে, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল, এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এটা বুক স্টলে পেয়ে যাবে। এই পেন্সিলটা এটা অনেক কালারের হয়, ব্ল্যাক কালারটা কিনে নেবে। এবার গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে এভাবে মিশিয়ে দেবে, আর এই ব্ল্যাক কালার দিয়ে তোমরা এইভাবে শিংটাও করে নিতে পারো, কিছুটা দেবে ব্ল্যাক কালার তারপর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এরপরে তোমরা ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে এই লেজের পাশ দিয়ে এই ডার্ক ব্রাউনের উপরে শেপটাকে আর একটু ডিপ করে দেবে, সব জায়গায় নয় কিছু কিছু জায়গায়। দেখো আমি কোন কোন জায়গাগুলো দিচ্ছি, এ পায়ের যে ছোট দুটো পা দেখা যাচ্ছে দূরে, এই পাশগুলো তোমরা জাস্ট একটু করে দেবে, জাস্ট এইরকম ভাবে করলাম, বেশি কিছু করার দরকার নেই। তো দেখলে এই গরুটা, এবার দেখো এই গরুটা এটা যেমন ডার্ক ব্রাউন দিয়ে করেছিলাম সেম ভাবে এটা তোমরা লাইট ব্রাউন দিয়ে করবে, এটা লাইট ব্রাউন দিয়ে করার পর আমি একটা দিক দেখাচ্ছি আরেকটা দিক, তোমরা এইটা যেভাবে দেখেছি সেভাবে করার চেষ্টা করবে। এই লাইট ব্রাউন দিয়ে দেখো সেম সিস্টেমেই আমি কিন্তু করছি, করে হালকা করে এভাবে দেবে। লেজটাও এরকম হালকা করে করে দেবে। এরপরে ইয়েলো অকার কালারটা দিয়ে এই লাইট ব্রাউন কালারটাকে এভাবে মিশিয়ে দেবে। এবার তোমরা বুঝতে পেরেছো যে পুরো গরুটা কিরকম ভাবে হবে। এই ইয়েলো অকার কালারটা এই গরুটার মধ্যে আবার একটু দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, দিতে পারো নাও দিতে পারো, দিলে একটু হলদে ভাবটা আসবে। এটা এরকম ভাবে করবে, শিং দুটো আর খুরগুলো এই সিস্টেমেই করবে। এরপরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে, এখানে যেমন ব্ল্যাক কালার দিয়ে এটা ডিপটা করা হয়েছিল, এটা আবার ডার্ক ব্রাউন কালার দিয়ে একটুখানি ডিপটা আবার করে দেবে। ঠিক যেভাবে দেখলাম আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো, ঠিক সেভাবে করেই এই গরুটা কমপ্লিট করবে। এবার দেখো ফিগারটা কিভাবে করছি, প্রথমে তোমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে এই ফিগারের যে পাটা আছে এক পাশে তোমরা ঘষবে, এই ফিগারের হাতটাও নিচ দিকে আঙুলগুলো ধরে ধরে আস্তে আস্তে করে এইভাবে করে ঘষবে, এই ফিগারের হাতে নিচ দিকটা আঙুলগুলো ধরে ধরে একটুখানি ঘষবে, আর এই ফিগারের যে বডিটা ঠিক এই যে লাইন মাঝখানে, এই লাইন ধরে এখানে ঘষবে আর এখানে ডিপ থেকে এখানে হালকা হবে। এই কোথায় কোথায় শেডটা দিলাম ঠিক সেভাবে কিন্তু তোমরা করতে হবে শেডটা। এরপর অরেঞ্জ কালারটা দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা অরেঞ্জ কালার করবে, কিন্তু পুরোটা করছি না, কিছুটা করছি, পুরোটা তোমরা করবে না, নিচও হালকা করে
অরেঞ্জ কালারটা পায়ের যে পাতাটা নিচ যে করবে। এরপরে আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে, ইয়েলো অকার কালারটা দিয়ে এই অরেঞ্জ আর ব্রাউনের সাথে মিশিয়ে, অরেঞ্জ আর ব্রাউনের সাথে মিশিয়ে পুরো বডিটা আমরা কমপ্লিট করব। এই অরেঞ্জ আর ব্রাউনের সাথে মিশিয়ে কাজটা তোমরা কমপ্লিট করবে। শুধু একটুখানি খেয়াল রাখবে যাতে লাইন থেকে রংটা না বেরিয়ে যায়। এই হলো। এরপর তোমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে যেখানে যে একটু ডার্ক শেড, সেই ডার্ক শেডগুলো তোমরা দেবে। এই দেখো ডার্ক ব্রাউন দিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক শেডগুলো আমরা করে দেব। এই হাতের নিচে এই আঙুলগুলোকে ধরে ধরে এরম করে বার করে দেবে, মাঝখানের অংশটাকে এখানে নিচে পিঠের ওপর একটু দেবে, যাতে এই টুপির ছায়াটা এই পিঠের ওপর পড়েছে। কোথায় কোথায় আমি ডার্ক ব্রাউনটা দিচ্ছি সেদিকে তোমরা খেয়াল রেখে কাজটা করবে। এই এই কমপ্লিট হলো আমাদের ফিগারের গায়ের রং। এবার দেখো ধুতিটা কিভাবে করছি। গ্রে কালার দিয়ে, যেহেতু সাদা ধুতি, সেই গ্রে কালার দিয়ে লাইনটাকে ক্লিয়ার করে আমরা হালকা করে এরকমভাবে শেড তোমরা করে দেবে। পুরো ধুতিটা কিন্তু করবে না, এই যে লাইন ধরে আগে ঘষবে, এইবার এইখানে শেডগুলো হালকা হালকা করে এইরকমভাবে শেডগুলোকে করে দেবে। এই যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে এইরকমভাবে হালকা করে প্রমিনেন্ট করে বার করে দেবে। এরপর ব্ল্যাক কালারটা দিয়ে, ব্ল্যাক কালারটা দিয়ে কয়েকটা শুধু টাচ করে এরকম বার করে দেবে। যে লাইনগুলো যে তোমাদের দেখালাম সেই লাইনগুলোকে এরকমভাবে বার করে দেবে। এ হলো আমাদের কমপ্লিট ধুতি। এবার দেখো এই গামছাটা রেড কালার দিয়ে, গামছাটা রেড কালারটা দেবে, রেড কালারটা দেওয়ার পর তোমরা কারমাইন কালারটা দিয়ে শেড দিতে পারো এই লাইনগুলোকে, শেড দিয়ে বার করে দিতে পারো। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে চুলটা তোমরা অল্প একটু দেখা যাচ্ছে এটা করে দেবে। এবার টুপিটা দেখো, টুপিটা ইয়েলো অকার কালারটা এই টুপির ওপর অংশটা দেবে, আর টুপির যে নিচের যে অংশটা আছে সেটা তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দেবে, আর ব্রাউন কালার দিয়ে এই যে লাইনগুলো টানা ছিল এই লাইনগুলো তোমরা টেনে দেবে। ব্রাউন দিয়ে টুপির এইখানে একটুখানি শেডও করে দিতে পারো, অর্থাৎ এই জায়গাটা অন্ধকার, এই উপরে আলো পড়েছে, আর এগুলো ব্রাউন কালার দিয়ে ছোট ছোট করে দাগ করে দিতে পারো। যদি যতটুকু হয় পড়বে, না পড়লেও অসুবিধা নেই। ঠিক যেভাবে দেখালাম আশা করি বুঝতে পেরেছো, ঠিক সেভাবে করে এই গরুটা যেভাবে দেখলাম এই গরুটা তোমরা কমপ্লিট করো। এরপরে আমি এতে ছায়াটা কিরকম হবে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো। তো দেখো দেখো এই গরুটা যেভাবে আমি দেখিয়েছিলাম এই গরুটা কিন্তু সেভাবেই করা হয়েছে, তোমাদের অল্প একটু দেখিয়েছিলাম, বাদ বাকি সেভাবেই করা হয়েছে, যেভাবে করে তোমাদের বলেছিলাম ব্রাউন দিয়ে যেভাবে করে সেট হবে, আর ফিগারটা তোমাদের যেভাবে দেখেছিলাম সেভাবেই হয়েছে। এবার বলেছিলাম যে ছায়াটা, অর্থাৎ ছায়াটা কীভাবে তোমরা দেবে, প্রতিটা পা থেকে, গরুর প্রতিটা পা থেকে এভাবে করে তোমরা ডিপ ব্রাউন দিয়ে এই ছায়াটাকে তোমরা বার করবে। মোটামুটি এভাবে করে ছায়াগুলো তোমাদের বেরিয়ে আসবে। এই লোকটার ছায়াও এই লাইন ধরে এরকম আসবে। এইভাবে ছায়াটা ধীরে ধীরে এইভাবে নিয়ে আসবে, জাস্ট একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের ছায়া বা গরুর ছায়াটা পড়ছে সেভাবে করে বুঝিয়ে দেওয়া। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ছায়াটাকে একটুখানি মিশিয়ে দিতে হবে। কিছু কিছু জায়গা তোমাদের মিশিয়ে দিতে হবে।
এ হলো কমপ্লিট তোমাদের ছায়াটা, এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি হিউম্যান ফিগার দিয়ে বা মানুষ দিয়ে, পশু দিয়ে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে, আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।